আই কিউ জেড সেভেন প্রো মোবাইলে আমরা বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি মানে এতে আমরা কার্ড অ্যাম পাঞ্চোল ডিসপ্লে পাচ্ছি বেশ ভালো কোয়ালিটির ক্যামেরা থাকছে এই মোবাইলে মোবাইলটা দেখতেও বেশ সুন্দর করা হয়েছে এবং ফিচার স্পেসিফিকেশন এই ফোনে আমরা ভরে ভরে পাচ্ছি তো এই মোবাইলে আমরা কী কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি মোবাইলটার দাম কত মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি ভাই কী করছো জটপট সাবস্ক্রাইব করে দাও তো আমরা জেনে নি আমরা এই

তেরোশো নিডস মানে আমরা এই ফোনে যে ডিসপ্লেটা পাচ্ছি তার কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো থাকছে এবং এই মোবাইলের ডিসপ্লেটা অনেকটা ভিভো টি টু প্রো মোবাইলের কাছাকাছি ফিচার স্পেসিফিকেশান যদি বলা যায় তাহলে ভিভো টি টু প্রো এবং এই ফোনটার ফিচার স্পেসিফিকেশান অনেকটাই সিমিলার টাইপেরই থাকছে এটাই বলা যেতে পারে এই ফোনে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার রিফ্রেশ বেশি থাকার জন্য গেম খেলার সময় গেমিং এক্সপিরিয়েন্স তো বেশ ভালো হবেই তার পাশাপাশি এর ব্রাইটনেস বেশ ভালো থাকছে তার জন্য তোমরা যখন করার রোদে মোবাইলটাকে ইউজ করবে ভিজিবিলিটিতে কিন্তু সেরকম একটা অসুবিধা হবে না এবং মোবাইলের ব্যাক প্যানেলের দিকে যদি দেখি এই ফোনের ব্যাক সাইডে আমরা এই জি গ্লাস ব্যাক পেয়ে যাচ্ছি এই মোবাইলের ওজন হচ্ছে একশো গ্রাম এবং এর থিকনেস হচ্ছে সাত পয়েন্ট তিন ছয় মিলিমিটার এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড থার্টিন অপারেটিং সিস্টেম ফান টাচ ওয়েস থার্টিন ইউজার ইন্টারফেসের সাথে এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলে ব্যাটারির দিকে জেনে নিয়ে এই ফোনে আমরা ব্যাটারি কি পাচ্ছি তো এই মোবাইলে আমরা পাচ্ছি চার হাজার ছশো এমএইচ এর ছেষট্টি ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টার পাচ্ছি সেটা ইউএসবি টাইপ সি এবং এতে আমরা কোনো থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন পোর্ট পাচ্ছি না টাইপ সি হেডফোন পোর্টই থাকছে মানে এখনও পর্যন্ত ফিচার স্পেসিফিকেশনের দিকে যদি দেখা যায় তাহলে ভিভো টি টু প্রো মোবাইলে এবং এই ফোনটায় মোটামুটি আমরা কিন্তু ফিচার স্পেসিফিকেশন প্রায় সিমিলার পাচ্ছি এটাই বলা যেতে পারে এবং ওই মোবাইলেও আমরা আইপি ফিফটি টু স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়েছিলাম এই ফোনেও কিন্তু আমরা আইপি ফিফটি টু স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি এবার আমরা সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের ক্যামেরার দিকে জেনে নিই এই মোবাইলে আমরা কি পাচ্ছি তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি চৌষট্টি মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা চৌষট্টি মেগাপিক্সেলের যার অ্যাপারচার হচ্ছে এফ এবং এটা একটা ওআইএস প্লাস ইআইএস লেন্স মানে অপটিক্যাল স্টেবিলাইজেশন লেন্স হওয়ার পাশাপাশি এটা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন লেন্স যার জন্য তোমরা এই ফোনে যখন ভিডিও তুলবে ছবি তুলবে শেক হওয়ার প্রবণতা অনেকটাই কম থাকবে মানে যথেষ্ট স্টেবিলাইজড ফুটেজ তোমরা পাবে এই মোবাইলের মাধ্যমে এবং এরপরে আমরা একটা দুই মেগাপিক্সেলের লেন্স পেয়ে যাচ্ছি এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে এফ টু এই ফোনের রেয়ার ক্যামেরার মাধ্যমে ফোর কেতে ভিডিও শ্যুট করা যাবে থার্টি ফ্রেম পার সেকেন্ডে আমরা ভিভো টি টু প্রো মোবাইলেও কিন্তু প্রায় সিমিলার টাইপেরই ক্যামেরা পেয়েছিলাম রেয়ার সাইডে এবং ফ্রন্ট সাইডেও মানে আইকিউ জেড সেভেন প্রো এবং ভিভো টি টু প্রো দুটো ফোনে কিন্তু ফিচার স্পেসিফিকেশান প্রায় সব কিছুই এক থাকছে এটাই বলা যেতে পারে তোমরা যদি ভিভো টি টু প্রো মোবাইলের ব্যাপারে বিস্তারিত জানতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশান চেক করতে পারো বা আমার চ্যানেলে ভিজিট করে ওই ভিডিওটা দেখে নিতে পারো যে ওই মোবাইলটা কেমন মোবাইলের দাম কত কি কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছে মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য তো ওই ভিডিওটা চাইলে তোমরা দেখতে পারো এবার আমরা সোজা চলে আসি এই ফোনের মানে আইকিউ Z7 জেড সেভেন প্রো মোবাইলের কানেকটিভিটির দিকে কানেকটিভিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ফাইভ জি ওয়াই ফাই সিক্স ডুয়েলভ্যান্ড ব্লুটুথ ফাইভ ডুয়েল ফোর জি ভোল্টিভ এবার আমরা সোজা চলে আসি পারফরমেন্সের দিকে জেনে নিই এই মোবাইলে আমরা প্রসেসার কী পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক ডায়মন্ড সিটিস সেভেন টু ডবল জিরো প্রসেসার এটা একটা ফোর এন এম অক্টোকর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে টু পয়েন্ট এইট গি এবং এতে আমরা মালি জি সিক্স টেন জিপিও পাচ্ছি এবং এই ফোনের যদি পারফরমেন্সের কথা বলা হয় বেশ ভালো তোমরা গেম খেলতে পারবে মাল্টিটাস্কিং করতে পারবে অল ওভার এই ফোনের পারফরম্যান্স তোমরা যথেষ্টই ভালো পাবে এবং বেশিক্ষণ গেম খেলার ফলে যদি তোমাদের মোবাইলটা বেশি গরম হয়ে যায় তাহলে সেই গরমটাকে ঠান্ডা করার জন্য তোমরা এই ফোনে ব্যাপার চেম্বার লিকুইড কুলিং টেকনোলজি পেয়ে যাবে যার ফলে তোমাদের মোবাইলের টেম্পারেচারটাও কিন্তু যথেষ্টই কন্ট্রোলে থাকবে এবার আমরা সোজা চলে আসি ফোনের ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের দিকে এই মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে এতে আমরা পাচ্ছি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ এছাড়াও আমরা এই মোবাইলে আপ টু আট জিবি ভার্চুয়াল র্যামের সাপোর্টও পেয়ে যাচ্ছি এই মোবাইলে যে র্যামে টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা এলপিডিডি আর ফাইভ এবং এতে আমরা ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ পাচ্ছি ভিভো টি টু প্রো মোবাইলে কিন্তু আমরা চিপ সেটও প্রায় সেম পেয়েছিলাম ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টও সেম থাকছে কিন্তু ওই ফোনে আমরা এলপিডিডিআর ফোর এক্স র্যাম পেয়েছিলাম এবং ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ পেয়েছিলাম সেখানে এই ফোনে কিন্তু আমরা স্টোরেজ টাইপ এবং র্যামের টাইপটাও কিন্তু অনেকটাই ফাস্ট পাচ্ছি এটাই বলা যেতে পারে এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের দামের দিকে তো এই ফোনের আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে তেইশ হাজার নশো নিরানব্বই ভারতীয় টাকার মতো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে বত্রিশ হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি এবং এই ফোনের আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে চব্বিশ হাজার নশো নিরানব্বই ভারতীয় টাকার মতো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে তেত্রিশ হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি তো আমি জাস্ট একটা জিনিসই বলতে পারি ভিভো টি টু প্রো এবং এই মোবাইলটা মানে আইকিউ জেড সেভেন প্রো দুটো মোবাইলে কিন্তু আমরা ফিচার স্পেসিফিক প্রায় সিমিলার টাইপেরই পাচ্ছি এবং বাজেটও দুটোর একই থাকছে একটু বেশি ভালো ফিচার স্পেসিফিকেশন কিন্তু আমরা আইকিউ জেড সেভেন প্রো মোবাইলে পেয়ে যাচ্ছি মানে এতে আমরা র্যাম এবং স্টোরেজ টাইপটা কিন্তু একটু বেশি ফাস্ট পাচ্ছি টি টু প্রো মোবাইলের তুলনায় তো তোমাদের কী মত এই মোবাইলটার ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বললো না ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে